তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস এবং 58 রানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। ওয়েলিংটনে 2 উইকেটে 113 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে লঙ্কা, কিন্তু ইনিংস বড় করতে পারেননি আগের দিনের 2 নট আউট ব্যাটার কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। 50 রান করে মেন্ডিস এবং ম্যাথিউস ফেরেন 2 রান করে। এরপর 126 রানে জুটি গড়েন ধনঞ্জয় এবং চান্দিমাল, 62 রান করে চান্দিমাল এবং ধনঞ্জয় আউট হন 98 রান করে। শেষ পর্যন্ত 358 রানে থামে লঙ্কার ইনিংস। নিশ্চিত হয় ইনিংস এবং 58 রানের পরাজয়। এর আগে 4 উইকেটে 580 রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে 164 রানে অলআউট হয়ে ফল ওয়ানে পড়েছিল শ্রীলঙ্কা।